ইফতারের পর তৃতীয় শ্রেণীর নিব্বা নিব্বি। হ্যালো জান, কি করো? এত বেবি ইফতার করলাম, তুমি কি করো? আমি ইফতার করলাম। কি দিয়ে ইফতার করছো? তুমি তো জানোই বেবি আমি হেলদি ফুড ছাড়া কখনো কোনো কিছু খাই না। তুমি কি দিয়ে ইফতার করেছো? আমিও বেবি হেলদি ফুড দিয়ে ইফতার করেছি। আচ্ছা বাবু ঠিক আছে, এখন রাখি, নামাজ পড়তে যাবো। হ্যাঁ ওকে বাবু, ঠিক আছে যাও নামাজ পড়ো, আমার জন্য দোয়া করো কিন্তু। ঠিক আছে বাবু। শেহরির পর তৃতীয় শ্রেণীর নিব্বা নিব্বি। বাবু কি করো? এই তো বাবু সেরি খেলাম, তুমি কি করো? আমি সেরি খাই, আমরা কিন্তু 30 টা রোজা রাখবো, কেমন বাবু? আচ্ছা বাবু ঠিক আছে, আমরা অবশ্যই 30 টা রোজা রাখবো। আচ্ছা ঠিক আছে বাবু, যা তাহলে নামাজ পড়ো। হ্যাঁ ঠিক আছে বাবু। এটা তুমি কি করলে? কেন বাবু কি হয়েছে? না এটা তুমি কি করলে? এটা 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 কেন করলে তুমি? তুমি জানো না আমি রোজা রাখছি, রোজা কিস করলে রোজা ভেঙে যায় তুমি জানো না? তুমি আমার রোজাটাকে হালকা বানায় নিছো। আমার এখন কি হবে? আমি যে 30 টা রোজা রাখতে চাইছিলাম এখন আমার কি হবে? থামো বেবি, বেবি একটু থামো, আমি আমি বলছি তোমাকে। না না আমি একটু থামবো না, তুমি কেন আমাকে কিস করলে? তুমি জানো না আমার রোজা ভেঙে রোজা হালকা হয়ে যাবে। তোমার সাথে ব্রেকআপ, একদম ব্রেকআপ, তোমার সাথে আর কোনো কথা নেই, তুমি আমার কোনো দিন আর ফোন দেবে না।